আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আগস্টাইন। সো আমরা এখন একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো হাউ টু স্টে ফোকাসড। আমরা যে কোনো একটা কাজ করার সময়, বিশেষ করে পড়াশোনার সময়, আমাদের ফোকাসটা হারা যায়। আমরা খুব মোটিভেশন, খুব চিন্তা ভাবনা করে পড়তে আসি, বাট পড়ার একটা টাইমের পরে দেখা যায় যে আমি 30 মিনিট পড়ার পরে আমি আবার ফোন টিপতেছি বা আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে। আমি যে উদ্দীপনা নিয়ে পড়তে আসছিলাম সেইভাবে আমি আর পড়তে পারতেছি না। সো এক্ষেত্রে আমি কী করবো, আমি আমার কীভাবে ফোকাসটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি? সো আমি কিছু পয়েন্ট লিখছি, যে পয়েন্টগুলো ফলো করলে আশা করি আমাদের ফোকাস আগের চেয়ে একটু হলেও বৃদ্ধি পাবে। পয়েন্ট নাম্বার 1, বেশিক্ষণ না পড়া। আমাদের হিউম্যান মাইন্ডের একটা সীমা আছে, সেটা মোটামুটি 30 মিনিট টু 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার বেশি তুমি যাই পড়বা, তোমার এবিলিটি প্রতি টাইমের সাথে সাথে কমবে, তোমার ব্রেনের ক্যাচিং ক্যাপাবিলিটি প্রতি সময়ের সাথে কমতে থাকবে। 1 ঘন্টা পর্যন্ত আমাদের ব্রেন সর্বাধিক ক্যাচ করে। সো তোমরা যারা ভাবো যে ভাইয়া অনেক বেশি, অনেক লম্বা ক্লাস নিচ্ছে, ভাইয়া জোস পড়াচ্ছে, মাগার তোমার ব্রেন জোসভাবে ক্যাচ করতেছে না। সো আমরা একটানা যদি 16 ঘন্টা পড়তে চাই সেটা হবে না। 16 ঘন্টার মধ্যে 32 বার উঠতে হবে, প্রতি 30 মিনিট অন্তর অন্তর। মাঝখানে ছোট ছোট ব্রেক নিতে হবে, এক একটা ব্রেক মনে করো 5 মিনিট 7 মিনিট, ছোট একটু ব্রেকে আমি ফোন চালাইলাম, বাইরে থেকে হাঁটে আসলাম, টিভি দেখলাম, অন্য হাঁটে আস, এনিথিং গোস। তুমি তোমার পড়ার রুটিন থেকে উঠলা, একটু ঘুরে আসলা, দেন আবার পড়তে আসা শুরু করলাম। মাঝখানে ছোটো ছোটো ব্রেক থাকলে তোমার ব্রেন ভাববে যে তুমি জাস্ট 30 মিনিট পড়ছো, দেন তুমি আবার 30 মিনিট পড়বা। এইভাবে একটানা পড়বো না আমরা, একটানা 3-4 ঘন্টা পড়া কখনো আমাদের ব্রেনের জন্য ভালো না। হ্যাঁ, তুমি যদি ডিফারেন্ট হও সেটা আলাদা ব্যাপার। দেন ফোনটাই তোমার মেইন সমস্যা, ট্রাস্ট মি অন দিস। তুমি যদি বলো তোমার ফোকাস নষ্ট হওয়ার মেইন কারণ কি, এই যে এইটা, এই যে এই ব্যক্তি, হ্যাঁ এইটা হলো তোমার মেইন সমস্যা। তোমার যত প্রকার ফোকাস নষ্ট করছে একমাত্র তোমার ফোন। সো যদি তুমি চাও যে ভাইয়া আমি একদম টোটালি ফোকাস থাকবো, তাইলে ফোনটা সুন্দর মতো যে টাইমটুকু পড়বা ফোনটা সাইলেন্ট করে টেবিল এখানে ওইদিকে কর্নারে যাবে, বিছানার মধ্যে ফোন রেখে আসবো। তারপর তুমি আমাকে বলবো যে এইখানে 30 মিনিট ফোন ছাড়া পরে কতটুকু বুঝলা, আর 1 ঘন্টা ফোন সহ বসে তোমার কতটুকু উপকার হলো। দেন এদিক সেদিক কী হয়, এটা ক্রস, মানে আমরা পড়ার সময় ওই রুমে আমার বাপ কী বলছে, বাইরে কী হচ্ছে, এই পাশে কী হচ্ছে, ওই পাশে কী হচ্ছে, আশপাশ আমাদের কান খুব খারাপ, মানে আমরা পড়া বাদে বাকি সব দিকে খুব ফোকাস করতে পারি। এই অবস্থাটা কেন হয়, কারণ আমরা নির্ধারিত রুমটাকে ফোকাস করি না। নিজের রুম থাকবা, যখন নিজের রুমে ঢুকবা ইন দ্য জোন, ওই সাইডে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি সুন্দর আমি পড়বো, আমি আশপাশে কিছু হচ্ছে এইদিকে ফোকাসই করবো না, আমার পড়া আর আমি, পড়া আর আমি, জাস্ট ইন দ্য জোন গেল। প্রতিদিন বসে থাকার অভ্যাস করা, এই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আমরা টেবিলে বসে পড়তে পারি না অনেকে, হ্যাঁ আমিও পড়তে পারি না, বাট আমার যখন পড়তে পারি না বলতে এইটা না যে পড়তে পারি না, আমি পড়তে পারি না কি জানো, আমি যখন তোমাদের ভিডিওর আইডিয়া লিখি, টপিক লিখি, সেটা আমি বিছানায় শুয়ে লিখি, নট লাইক দ্যাট যখন আমার এক্সাম আসে তখন আমি টেবিলে পড়ি না। সো টেবিলে বসে থাকারও একটা এনার্জি লাগে। আমাদের একজন টিচার ছিলেন জিলা স্কুলের, অনেক সিনিয়র টিচার স্যার, বলছিলেন যে তোমরা নির্ধারিত একটা টাইম টেবিলে বসে থাকার অভ্যাস করবা, জাস্ট টেবিলে বসে আসো, প্রতিদিন চিন্তা করবো যে আজকে আমি 3 ঘন্টা টেবিলে বসেছিলাম, কালকে আমি 3.5 ঘন্টা, মানে প্লাস 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 এভরিডে বাড়াবা, আজকে আমি 3.5 ঘন্টা টেবিলে বসবো, তো কালকে আমি 4 ঘন্টা টেবিলে বসবো। এবার ডে বাই ডে ধরো তুমি 5 মিনিট করে এক্সট্রা বসে থাকলাম, এই 5 মিনিট করে বসে থাকতে থাকতে 6 দিন পরে তোমার কিন্তু দেখবা হলো 5-6-30 এক্সট্রা 30 মিনিট, আধা ঘন্টা তুমি টেবিলে বসে আসো। টেবিলে বসে থাকার অভ্যাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন টেবিলে অনেকক্ষণ বসে থাকতে পারবা, তখন তোমার টেবিলে বসলে তুমি একটা পড়া জোনের মধ্যে ঢুকবা। তারপরে কথা হলো মোটিভেশন বা ধ্যান। আমাদের মাইন্ডটাকে শান্ত করলে আমরা কিন্তু অনেক বেশি ফোকাস থাকি। সো মোটিভেশনাল ভিডিও দেখলে আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হলো তেজ, যে না আমি এখন পড়বো, ভিতরে আগুন চলে গেছে আমি এখন পড়বো। হ্যাঁ সেটা ঠিক আছে, মোটিভেশন একটা কাজ করে। আর একটা হলো ধ্যান, প্রতিদিন তুমি মেডিটেশন করতে পারো, যে চুপচাপ তুমি লাইট অফ করে এইভাবে আসো, মেডিটেশন করলে মনটা শান্ত হবে, মাথার একটা সার্টেন জায়গা, তুমি মোটিভেশনের সময় ধ্যানের সময় চিন্তা করলো যে তোমাকে কী কী পড়তে হবে, তোমার গোল কী, তোমার লাইফে কী কী সমস্যা, সব কিছু নিয়ে চিন্তা করলাম, মাথা একটা কুল শান্তির একটা ফেজে আসবে। ওকে, দেন মনে অশান্তি বা খিচ না রাখা। একটা বাংলা কথা বলতে গেলে খিচ আছে, মামা আমার খিচ উঠছে কঠিন, আর এই ভিডিওটা দেখার কঠিন খিচ উঠছে, বিড়ি খাওয়ার কঠিন খিচ উঠছে, যারা স্মোকার আছো তারা বুঝবা খিচ জিনিসটা কি। সো মনে কোনো অশান্তি না দেন, লাইক তোমার একটা যদি মুভি দেখতে ইচ্ছা করছে যে মুভি দেখবো পড়বো, গানটা শুনবো পড়বো, এর সাথে একটু কথা বলবো পড়বো, রিপ্লাইটা দিবো কি না, এটা যখন মনে কোনো অশান্তি থাকবে, কোনো একটা আলাদা কাজ থাকবে, কোনো একটা খিচ থাকবে, সেটা টোটালি করে টোরে দেন পড়তে বসতে আসবা, মনের মধ্যে কোনো অশান্তি আধুরা আধারা কাজ করে টোরে আসে পড়তে বসবে না, তোমার অনেক লস হবে, ট্রাস্ট মি তুমি কখনো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না। তারপরে কথা হলো লিসেনিং টু মিউজিক। আমাদের একটা খুব ভালো অপশন হইতে পারে যে আমরা গান শুনতে শুনতে পড়তে পারি। হ্যাঁ এখানে একটা খুব বড় অপশন মিস হয়ে যায় যে কানের মধ্যে হেডফোনটা থাকে, গান শুনে আমার যেই জোরে জোরে পড়ছি সেটা আমার কানে আসে না,
বাট আমার ক্ষেত্রে এটা একটু কাজ করতো যে আমি কিছু কিছু সার্টেন কিছু পড়া গান শোনার গান শুনে শুনে পড়তাম, আমার তখন আমি বাইরের জগৎ থেকে কাট ডাউন হয়ে যেতাম, আমি মোটিভেশনাল গান শুনতাম আর পড়তাম, এটা আমার ক্ষেত্রে কাজ করতো, আমি জানি তোমাদের ক্ষেত্রে কাজ করবে কিনা। দেন ক্রিয়েটিং দ্য সেম এনভায়রনমেন্ট এভরি টাইম, ক্রিয়েটিং দ্য সেম এনভায়রনমেন্ট এভরি টাইম। আমরা পড়াশোনায় ফোকাস ধরে রাখার আরেকটা খুব ভালো ওয়ে হইতে পারে যে আমরা প্রতিবার একই একটা এনভায়রনমেন্টে একই একটা রুটিনে আমরা পড়াগুলা করব। যখন আমি পড়বো আমার চেয়ারটা এই জায়গায় থাকে, আমার লাইটটা এই জায়গায় থাকে, আমি তাহলে এইভাবে দোয়া পড়ে পড়া শুরু করে তারপর উঠে যাই প্রতিদিন। যদি ধরো গবেষণা দেখা গেছে যে যদি তুমি প্রতিদিন পড়ার সময় চুইংগাম চাবো, যখন তুমি নেক্সট টাইম চুইংগাম চাবো তোমার পড়ার কথাটা খেয়াল থাকবে। প্যাভলভের প্রতিবদ্ধ ক্রিয়া করছো যে কুকুরকে যখন খাওয়ার দেওয়ার সময় যখন তুমি প্রতিবার ঘন্টা বাজাইছিলা, তখন নেক্সট টাইম যখন কুকুরকে খাওয়া না দিয়েও ঘন্টা বাজানো হয়েছে তার মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়ে গেছে। সো তুমিও প্যাভলভের প্রতিবদ্ধ ক্রিয়ার মতো একটা সার্টেন রুটিনে সার্টেন অভ্যাসে যদি রেগুলার পড়ো তোমার ফোকাসটা অনেক বেশি থাকবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেটা হলো এত কিছু বলে আমি সেকেন্ড টাইম আবার নিয়ে আসতেছি লাস্টে, তোমার যদি ফোকাস কম থাকে এই একটা কারণে ফোকাস নাই ভাই, মোবাইল ফোনটা অফ কর। আজকে থেকে মোবাইল ফোনটা অফ করে রাখে পড়তে বস, তারপর তুই দেখ কেমন তোর পড়াশোনা হয়। তুমি মোবাইল ফোনটা অফ করে আজকে জাস্ট আমি একটা টাস্ক দেই, তুমি 30 মিনিট পড়বা, জাস্ট মোবাইলটা সুন্দর মতো সুইচ অফ করে ওইদিকে রাখে দিবা, দিয়ে পড়বা, তারপর মোবাইলটা অন করে পড়বা, তারপর তুমি দেখবে যে তোমার ব্রেনের ক্যাচিং ক্যাপাবিলিটি কত। এই জিনিসটা সেকেন্ড টাইম আবার বললাম, প্লিজ ব্রো, যদি তোমার ফোকাস কমে যায় ফোনটা কিন্তু মেন সমস্যা, বাকি এগুলা যা করো না করো ফোনটা ঠিক করো। সো আশা করি এই টিপসগুলো ফলো করলে আমাদের প্রত্যেকেই পড়াশোনার ক্ষেত্রে ফোকাসটা অনেক বেশি বাড়া যাবে এবং আমরা আমাদের সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসতে পারবো।